আসসালামু আলাইকুম অমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম ইউটিউবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক চীন চীন নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আর এটার একটাই কারণ যে চীনের উইঘর মুসলিমরা যেই পরিমাণ নির্যাতিত হচ্ছে তাদের ডাক শোনার জন্য আসলে মুসলিম বিশ্বে যারা ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্রগুলো আছে বা রাষ্ট্রপ্রধানরা আছে তারা কেউই কিন্তু কর্ণপাত করছেন না আর পশ্চিমা বা ইউরোপের অনেকগুলো দেশ চীনের বিরুদ্ধে কঠিন অবস্থানে গেলেও আমরা আসলে হয়তো বা আমাদের এশিয়ার এই দেশগুলা ওইরকমভাবে কথা বলার সুযোগ নেই কারণ আমরা সবাই চীনের সাথে বিভিন্ন কারণে আটকানো আছি সুতরাং সব জায়গায় প্রতিবাদ করলে বিপদে পড়তে হয় সেই কারণেই হয়তো বলে না বাট আমরা যেহেতু ইউটিউবার আমরা আমাদের জায়গা থেকে কথাগুলো বলি আমাদের কথা আমরা বলি আর না বলি সেন্ট্রাল যিনি আছেন আল্লাপাক যিনি আছেন তিনি কিন্তু সব দেখছেন ভূমিকম্প বন্যা ঝড় জলোচ্ছ্বাস এই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে গজব আর আরেকটা বড় গজব হচ্ছে ফসলের জমি নষ্ট করা দশক আজকে আপনাদেরকে যে ভিডিওর একটা অংশবিশেষ দেখাবো সেটা হচ্ছে চীনের রাজধানী বেইজিংয়ে গত পাঁচ দশকের ভিতরে মানে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়ের মুখোমুখি হয়েছে চীন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে চীনের মোট আয়তনের চীন একটা বিশাল দেশ সেখানের প্রায় ২৬ শতাংশ অংশ কিন্তু শুধু মরুভূমি আর বিপরীতে ফসলের উৎপাদনের জমি হচ্ছে মাত্র বারো পার্সেন্ট বসতে পারসেন্ট আর এই মরুভূমির ভিতরে যখন ঝড় ওঠে মরুঝড় সেটা হাজার হাজার মাইল দূরের শহরগুলা ফসলি জমি থেকে অনেক কিছুকে আসলে ধ্বংস করে দেয় তবে গতকালকে যে ঝড় উঠেছে সেইখানে প্রায় একশো জন মারা গেছে একাশি জনের উপর নিখোঁজ ঘটনা হচ্ছে সোমবার এই ধুলিঝড়ে নিহত হয়েছেন আপনারা তাদের সূত্র অনুযায়ী সরকারি তথ্য অনুযায়ী প্রায় ছয়জন আর নিখোঁজ রয়েছেন আরও প্রায় একশোর উপরে আর ধারণা করা হচ্ছে যারা নিখোঁজ রয়েছেন এরা সবাই মারা গিয়েছেন হয়তো মানে এখনও ঝড় থামে নাই থামলে হয়তো এদেরকে খুঁজে পাওয়া যাবে সোমবার স্থানীয় সময় সকাল আটটার দিকে এই ঝড় আপনার শুরু হয় বিষয়টি মঙ্গোলিয়া ন্যাশনাল ইমার্জেন্সি এজেন্সি নিশ্চিত করেছে চীনের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে ধুলুর চাদরে দেশটির উত্তরাঞ্চলের বারোটি প্রদেশ প্রায় ঢেকে যায় মঙ্গোলিয়া মালভূমি থেকে আসা হলুদ বালি এবং ধুলুর ঝড় শুধু বেইজিংয়ের আশপাশ নয় হলুদ বালির এই ঝড় ছড়িয়ে পড়েছে গানসু সাংসি হ্যাবি এলাকাতেও দেশটির আবহাওয়া অফিস সোমবার সকালেই ধূলিঝড়ের পূর্বাভাস দেয় এবং চার ধাপের সতর্ক সংকেতের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ধাপটি জারি করে ঝড়টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে আপনার জানানো হয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে যে সকাল আটটার দিকে প্রচণ্ড বেগে ধুলিঝড়টি শুরু হয় ধারণা করা হচ্ছে এটা আপনার গামসু সাংশি হ্যাবে ছাড়াও অভ্যন্তরীণ মঙ্গোলিয়া হিলজিয়াং জিলিন জিনজিয়াং বেইজিং এবং তানজিং পর্যন্ত ধাবিত হবে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া ঝাইদের মতেন মানে যিনি এখানে বড় একজন নামগুলো পেঁচাইলে যাই হোক তিনি লিখেছেন পূর্বের ধূলিজরের সঙ্গে তুলনা করলে এটা অবাক করার মতন এই ঝড়ের মানে হলো সামনে চীন আরও কঠিন আবহাওয়া বিপর্যয়ের মুখোমুখি হতে পারে দেশটির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জনগণকে নির্মাণাধীন ভবন বিলবোট ক্ষণস্থায়ী ভবন থেকে দূরে থাকতে বলা হয়েছে এখন এই ঝড়গুলা চীনে আপনার প্রতি বছরই হয় তবে এইবারের মতন ভয়াবহ আর হয়নি এখন চীনা সরকার নতুন পরিকল্পনা করছে তবে চীন সরকার ভুলে গেছে পাক হচ্ছেন সর্বমহাপরিকল্পনাকারী তবে মানুষ তাদের বাঁচার জন্য নানান রকমের কৌশল আবিষ্কার করে দর্শক ভিডিওর প্রথম অংশে বলেছিলাম যে চীনের প্রায় আপনার টোয়েন্টি সিক্স পার্সেন্ট এরিয়া জুড়ে মরুভূমি এখন সেইখানে যখন ঝড় ওঠে মানুষ আসলে বাঁচাতো দূরের কথা মনে করেন যে তাদের লাশগুলো খুঁজে পাওয়া যায় না সেই কারণে চীনা সরকার আপনার নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য তারা সেইখানে এই ছাব্বিশ পার্সেন্ট যে মরুভূমি আছে সেখানে কুটি কুটি গাছ রোপণের কাজ তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে কিন্তু এই কার্যক্রম গত দুই তিন বছরে গাছগুলো একটু বড়ো হয়েছে কিন্তু এইবারের ঝড়কে কাবার দিতে পারে নাই আপনার দেশটির গবু গভী মরুভূমি গভীর মরুভূমি হচ্ছে চীনের সবচেয়ে বড়ো মরুভূমি আর দেশটির গভীর মরুভূমি ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় হাজার হাজার একর জমিতে গাছ লাগানো শুরু করেছে আপনার চীন প্রতি বছর আপনার এই সময়টা ছাড়াও মার্চ এপ্রিলে ভয়াবহ ধুলির ঝড় থেকে রাজধানী বেইজিংসহ আরও যে বড় বড় শহরগুলো আছে সেগুলোকে রক্ষা করতে আপনার এই পরিকল্পনা নেওয়া হয়েছে মঙ্গোলিয়া থেকে চীনের উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত এই মরুভূমি গভিতে মানুষের বসবাস থাকলেও নেই সবুজের কোনো চিহ্ন আর রুক্ষ রুক্ষমরুর শত শত মাইল জুড়ে কোটি কোটি গাছ লাগানো করেছে চীন আপনার চীন দীর্ঘদিনের এই দুর্ভোগ রক্ষায় আবার মুক্ত এলাকার সবুজ বেষ্টনী গড়ে তুলে চুনায় আপনার এই যে তারা লিখছে যে তাদের দাবি বৈশ্বিক উষ্ণত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার উপায় এই বনায়ন কার্যক্রম এছাড়াও চীনে আপনার হিউজ পরিমাণ কার্বন নিঃসরণ হয় আর আপনারা জানেন যে চীন এই মুহূর্তে সোলার যেই সিস্টেম আছে হ্যাঁ সৌর বিদ্যুতের খুব বিশাল বিশাল প্রজেক্টই নিয়ে তারা আপনার বিভিন্ন অঞ্চলকে বিদ্যুতায়ন করছে এটার একটা কারণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তন একটা প্রধান একটা বিষয় কার্বন হিসাবে কাজ করে তো সেই কার্বন তাদের টার্গেট দুই হাজার তিরিশের মধ্যে চীনে কার্বন নিঃসরণের পরিমাণ মানে আপনার পাঁচ পার্সেন্টের নিচে নিয়ে আসবে আর এর পরের সময়টাতে এটা ধরেন টোটালি তারা ব্যালেন্স করে ফেলবে তারা নানান ধরনের পরিকল্পনা নিচ্ছে বাঁচার জন্য এরকম পরিকল্পনা উইঘরের মুসলমানরাও নিচ্ছে কিন্তু কতটুকু কাজে দিচ্ছে দিচ্ছে না আমি আবারও বলি যে চীনের বিষয়গুলো আসলে আলোচনা করতে গেলে আমাদের জন্য ঝামেলাও আছে যদিও চাইনিজরা বাংলা বোঝে না বুঝলে ঝামেলা হইতো এটা সত্যি সত্যি হইতো কিন্তু ওই যে আমাদের মতন দেশগুলো বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইন্দোনেশিয়া বা অন্যান্য যে দেশগুলো তারা সবাই কিন্তু চীনের সাপোর্টার এটা কিন্তু বাস্তবতা চীনে মুসলমানদের উপর কি পরিমাণ ভয়াবহ নির্যাতন হয় আপনি যদি জাস্ট একটা মানে কি বলা হয় যে এটাকে পার্সেন্টেজ নেন ধরেন ভারতে যদি কাশ্মীর বা বিভিন্ন অঞ্চলে মুসলিম নির্যাতনের হার হয় টেন পার্সেন্ট চীনে এটা একশো পার্সেন্ট বাট এটা ওইভাবে ফোকাস হয় না বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে বেশি জানে না কারণ সোশ্যাল মিডিয়াতে ভারত পাকিস্তান পন্থী আমাদের দেশের নাগরিকদের বেশিরভাগ অংশ ফেসবুক ইউজারকারী হওয়ায় বা ইউটিউবার ইউজারকারী হওয়ায় আমরা ওই দিকে কনসেন্ট্রেশন করি ভারতীয় মুসলমানদের বিষয়টা কনসেন্ট্রেশনে আনি কিন্তু আমরা না আনলেও আপনি জানেন যে আমেরিকা ইউরোপের অনেকগুলো দেশ চীনের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা কিন্তু এই যে উইঘুর মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে সেটার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে আরও একটা ভয়াবহ তথ্য দেই আপনার যে হুয়াওয়ে যে ফোনটা আছে চীনের আপনি জানেন যে এটা উইঘুর মুসলিম মুসলমানদের বিপক্ষে কত স্ট্রংলি কাজ করে এটা আমার কথা না এটা আপনার রয়টার্স এবং দ্য গার্ডিয়ানসের করা একটা প্রতিবেদন এই হুয়াওয়ে কোম্পানি উইঘুর মুসলমানরা আপনার যদি তারা তাদের নির্দিষ্ট এরিয়া ছাড়া বাইরে কোথাও যায় আর যদি এই ফোনটার ব্যবহারকারী একজন উইঘুর মুসলিম হয় তার তথ্য সাথে সাথে সরকারের বিভিন্ন গোয়েন্দা মানে কী বলা হয় যে সার্কেল আছে বা তাদের যে সফটওয়্যার আছে সেখানে চলে যায় আপনি একজন উইঘুরের মুসলমান সে এলাকা থেকে বাইর হয়ে গেছেন কিন্তু আপনি হুয়াওয়ের ফোনটা ইউজ করেন আপনি এই ফোনটা দিয়ে একটা সেলফি তুললে আপনার এই তথ্যটা অটোমেটিক চীনা সরকারের গোয়েন্দা ডিপার্টমেন্টের কাছে দিয়ে দেয় এবার বুঝতে পেরেছেন আর এগুলার কারণে ইউরোপ আমেরিকার দেশগুলোর অনেক খেলোয়াড়রা চীনের এগুলো নিয়ে প্রতিবাদ করে চীনের স্পন্সরও কিন্তু তারা নেয় না কিন্তু আমরা বাংলাদেশি বা আমরা মুসলমান দেশগুলোর কথা কি বলবো আসলে বলেন বাট আমরা চাই আল্লাহর গজব নির্যাতিত মুসলমানদের জন্য যখন এই চীনের মানে ব্যক্তি গজব শুরু হয় আল্লাহর গজব চীনের উপরে পড়ুক কিছু জায়গায় আসলে সত্যি সত্যি কারণ এদের স্টোরি যদি আপনি দেখেন এই যে ফিচারগুলো যখন আসে আন্তর্জাতিক গণমাধ্যমে মানে শরীরের পশম দাঁড়ায় যায় বুঝছেন যে এত নির্মম ভয়াবহভাবে নির্যাতন করে জীবন্ত মানুষের কিডনি লিভার টিবার খুললে বেচা ফেলে বন্ধা বানাই ফেলে আপনি ইঞ্জেকশান দিয়া পুরুষদেরকে আটকে রাইখা নারীদের ঘরে তারাদের ওইখানের সেনাবাহিনী পুলিশ এরা যায় নির্যাতন করে ধর্ষণ করে বাচ্চাগুলার আলাদা নিয়া নাস্তিক্য মেন্টালিটির উপরে বানায় এন্টি ইসলামিক বানায় আল্লাহ হেফাজত করুক আর এরকম গজব দিক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম